রাজধানীর পিলখানা সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30টায় বিজিবি সদর দপ্তরের বীরুত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। বিজিবি সদস্যদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিজিবিতে বীরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 72 জন বিজিবি সদস্যদের পদক পরিয়ে দিবেন প্রধানমন্ত্রী। এরপর বিজিবির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন সরকার প্রধান।